আজ চলে এলাম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগৎবল্লভপুর এলাকায় ঈশানগরী গ্রামে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির সময় আমরা বেরিয়ে পড়েছি আপনাদেরকে শুধু দেখাবার জন্য এই আল্লাহর ওলির মাজার শরীফ। এনার নাম আদিপীর হজরত ঈশা শাহ রহমাতুল্লাহ আলাইহে। আমরা গ্রামবাসীর মুখ থেকে শুনলাম এই যে ঈশানগরী গ্রামটার নাম, এনার নামে এই গ্রামটির নাম ঈশা শাহ রহমাতুল্লাহ আলাইহের নামে ঈশানগরী। ইনি এই গ্রামের আদি পীর ছিলেন, যেটি আমরা গ্রামবাসীর মুখ থেকে শুনলাম। তো ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি এই জঙ্গলের ভেতরে, ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতরে শুয়ে আছেন হযরত ঈশা শাহ রহমাতুল্লাহ আলাইহে। এনার বাৎসরিক উর্স মুবারক পালন করা হয়, তো আমরা ঠিক জানি না সেই তারিখটি। আপনারা যদি জানেন কমেন্ট করবেন। আর এই অজানা মাজার শরীফটি আজ আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন গভীর ঘন জঙ্গলে এই আল্লাহর ওলির মাজার শরীফ, এক ঐতিহাসিক অজানা মাজার শরীফ যেটি মানুষের কাছে অজানা। এই রকম বহু আল্লাহর ওলির মাজার শরীফ আমাদের চোখের আড়ালে হয়ে আছে। তো আপনারা দেখুন, জিয়ারত করবেন যদি আপনারা ঈশানগরীতে আসেন, এই মস্ত বড় আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করে যাবেন। আজ যে আমরা নামাজ রোজা যা কিছু পেয়েছি, আমরা যে আজ ইসলাম পেয়েছি, শুধুমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, তোমরা আল্লাহর ওলিদেরকে মৃত বলো না, তানারা কবরের মধ্যে জীবিত, রিজিক প্রাপ্ত। তো আল্লাহ কোরআনে বলছেন ওনারা জীবিত। তো আমরা কে হয় যে আমরা কোরআনের কথা অমান্য করে আমরা ওনাদেরকে মৃত বলবো? তো সাবধান হয়ে যান। আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈশানগরীর মাজার শরীফ। মাজার শরীফটি খুব জঙ্গলের ভেতরে ছিল, আমাদের অসুবিধা হলো ঢুকতে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন যে ঈশানগরীর মধ্যে এরকম এক মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন, অনেকে জানে না, অজানা মাজার। আপনারা সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন যে এখানে এক মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন। আমি গুগল ম্যাপের লোকেশান দেখে এখানে আসলাম। তো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।